हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछी। तो एखन दुपुर हो गेछे, आमार खावा दावा कमप्लीट हो गेछे। एखन बाजे 12:45। तो तुम्हारा भावछो एत दुपुर बेला आमि केन बकबक करते एसेछि? ना, आमि एकदम ही बकबक करब ना। तार कारण आमि एखन एकटु बेरोब, आर एखन बेरोनो मानेई तो बुझतेई पारछो कोथाय जाब। आमि एखन जाब शपिंग करते। তো আমি এই দুপুর বেলাটাই বেছে নিয়েছি, কারণ এই সময়টাই আমার একটু সময় থাকে, বাকি সময়গুলো অনেক রকমের কাজকর্ম থাকে, তাই সেইটুকুনি মানে সেই জন্যই আমি এইটা করেছি। তো আমি এখন ঝটপট রেডি হয়ে নেব, না হলে আবার ফিরে আসতে হবে সন্ধ্যের আগে আগে। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে নিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো চলো দেখতে থাকো, আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে আমি কি কি শপিং করলাম, কি করলাম। অবশ্যই তোমাদের ভিডিওর শেষের দিকে তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কি কি শপিং করেছি। আর আমার শপিং একদিনে কমপ্লিট হয় না, তো আমি যে শপিংগুলো করবো আজকে যেগুলো করেছি সেগুলো দেখাবো, পরে যদি আবার কিছু করি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি রিলায়েন্স স্ট্যান্ডে, এবার চলো ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো কি কি আছে। আমি তোমাদেরকে একটা দোকানের ভিডিওই দেখিয়েছি, কিন্তু আমি একটা দোকান থেকে সব জিনিস কেনাকাটা করিনি। আমি অনেক কটা দোকান থেকেই জিনিসপত্র কেনাকাটা করেছি, কিন্তু আমি সেগুলো তোমাদের মানে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মোম ভীষণ তাড়াহুড়ো করছিল, বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল, কারণ ও খেয়ে দিয়ে আসার পর ওর ঘুম এসে গেছিল। তার জন্য তোমাদেরকে সব ভিডিও দেখানো হয়নি, আমি একটা দোকানের ভিডিওই তোমাদেরকে দেখিয়েছি। মোম এখানে এসে দেখো ফুল চার্জ হয়ে গেছে, কারণ ও এখন দেখছে ও মিও মোড়ের দোকানের কেক প্রচণ্ড পছন্দ করে, আর যেহেতু সামনে ওর বার্থডে, তাই ও কোন কেকটা বার্থডেতে নেবে সেইটা পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি বাড়ি চলে এসেছি, আর এই স্ন্যাক্সগুলো আমি মিও মোড় থেকে নিয়ে এসেছি। তো এরপর আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এখন বাজে 6:30। আমি বেরিয়েছিলাম 1:30 সময়, তো আমি ফিরেছি তখন 5টা বাজে, আমি ফিরেছি 5টার সময়। তো এসে টেসে ফ্রেশ হয়ে একটু চা, যে স্ন্যাক্সগুলো এনেছিলাম ওগুলো খেয়ে তারপর একটু রেস্ট করে নিয়েছি। এবার আমি তোমাদের কাছে এসে গেছি দেখাতে আমি কি কি জিনিস শপিং করেছি। এবারে তো সেই রকমভাবে শপিং করা হয়নি, টুকটাক যা কেনা হয়েছে ওইটুকুনি, কারণ এবার সেইভাবে বেরোনো হবে না, বা পুজো দেখতে হয়তো একদিন আধদিন যাওয়া হলো, যেতে হবে যেহেতু আমার মেয়ে আছে, সেহেতু একদিন আধদিন একটু যেতে হবে। তো সেইটুকুনির জন্যই যা কেনাকাটা করতে হয়, এবার আর জুয়েলারি বা হয়তো শুজ এইসব কিছুই কিনিনি আমি, তো শুধুমাত্র জামা কাপড় কয়েকটা সবাই কিনছে তাই কিনেছি,
আমাদেরও মানে পুজো দেখতে যেহেতু যাব, একটু নতুন জামা তো পরতেই হয়, সেই কারণেই এটা কিনেছি। তো এখানে আগেই বলে দিই, বাপি কিছু কিনতে চায় না, তাই বাপিকে জোর করলেও বাপি নিতে চায় না, তাই বাপিরটা নেওয়া হয়নি। জানি না পরে রাজি করাতে পারবো কিনা। তো আমাদেরগুলো এখন এখনো পর্যন্ত আমাদেরগুলো নেওয়া হয়েছে, তো আমাদেরগুলোই তোমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে দেখে নাও কি কি জিনিস কিনলাম। তো চলো প্রথমে মোমেরটা দেখাই, মোমের কি কি হয়েছে। মোমে নিয়েছি এই একটা উপরে টপটা, তার সঙ্গে এই যে স্কার্টটা, কালারটা ঠিকঠাক আসছে না যদিও, তলাটা হচ্ছে ক্রিম কালার টাইপের, কিন্তু এখানে একটু লাইট কালার আসছে। তো যাই হোক, এই যে উপরের হাতাগুলো দেখেছো কত সুন্দর। আর এর সঙ্গে আর এই একটা, এটা হচ্ছে জিন্সের, বাটনটা হচ্ছে জিন্সের, আর এদিকে হচ্ছে টপটা দেখো, টপটা এরকম স্টাইলিস্ট, দেখতে বেশ ভালো লাগছে। তো এইটা, এই দুটো নিয়েছি, তার সঙ্গে আর একটা নিয়েছি দেখো, এই যে জিন্স, সরি, এই যে এইটা জিন্সটা, আর তার সঙ্গে এই যে ওপরের এই জ্যাকেটওয়ালা ওপরের টপটা। তো জিন্সটা বড় মতনই নিয়েছি, কারণ প্রত্যেকটা জিন্স ওর ছোট হয়ে গেছে, কারণ ও এত বাড়ছে যে সব জামা কাপড়ই ও ছোট হয়ে যাচ্ছে, সেজন্য একটু বড় করে নিয়েছি, যাতে তলাটা একটু ভাঁজ করে পড়লেও কোনো অসুবিধা না হয়। আর ওর যেহেতু সামনেই জন্মদিন আছে, তো সেই জন্য এই পুজো আর জন্মদিন একসঙ্গেই কেনাকাটা হয়, প্রত্যেকবারই তাই হয়। পুজোয় যেটা দেওয়া হয় সেখান থেকে একটা জন্মদিনের জন্য পড়ানো হয়, কারণ জন্মদিনে আলাদা করে আর কিছু কেনা হয় না, সেটাই পরে আবার ওটা পুজোতেও পড়তে পারে, কারণ একবারই তো পড়বে, সেভাবে তো আর কোথাও মানে যাওয়া টাওয়াও হবে না, বাড়িতেই থাকবে, তো সেটাই আবার পুজোতে পড়তে পারবে। তো আরও একটা নিয়েছি ওপরের টপ, এই যে এটা, এটা আর কি সিম্পল, খুবই সিম্পলের ওপর, এটা আর কি কোথাও গেলে টেলে হুটহাট করে কোথাও গেলে এটা পড়তে পারবে। এটাও একটু বড় সাইজেরই হয়ে গেছে, কারণ এটা দেখে এত পছন্দ হয়েছিল যে এটা একটু সাইজে বড় নিয়েছি, কারণ ও তো বাড়ছে, তো সেই জন্য অসুবিধা নেই, একটু বড় নিয়ে নিয়েছি। সবই যদি ছোট ছোট নিই তাহলে তো ছোটই হয়ে যাবে, ওই জন্য। এবার চলো দেখাই পলাশেরগুলো, পলাশ একটাই নিয়েছে, একটা প্যান্ট একটা জামা। এই যে এটা হচ্ছে ওর প্যান্ট, কটন জিন্সে, আর এইটা ডিপ গ্রিন কালারের, এটা এটা হচ্ছে ওর শার্টটা, ফুল শার্ট এটা, আমি আর খুললাম না, খুললে আর ভাঁজ করতে পারবো না। তো এই হচ্ছে শার্ট, একটা ছোট ছোট ফুল ফুল দেওয়া আছে। তো এই গেল পলাশে, এবার আসি আমার। আমি নিয়েছি এই যে একটা রেড কালারের শাড়ি, এই যে শাড়িটার আবার জড়ি পার আছে, জানি না হয়তো শাড়ি পরাও হবে না, কারণ এবার শাড়ি পরা মানে শাড়িটাকে কাচা, তো আমার পক্ষে সেটা সম্ভবই নয়। হ্যাঁ, আমি শাড়িটারই ভালোভাবে কাচতেও পারি না, তো যাই হোক শাড়ি হয়তো পরা হবে না। তো এই হচ্ছে আমার শাড়ি, এই যে আঁচলটা এরকম ফুল ফুল করা ঘিচা ওয়ার্কে, আর এদিকটা হচ্ছে, এটা হচ্ছে সিল্ক লিলের, ভেতরটা পুরো প্লেন একদম। তো তোমরা দেখলে কেমন, জানিও আমাকে এগুলো কেমন হয়েছে সবাই কারটাই। আর দেখাই এটা হচ্ছে লং ফ্রকগুলো নিয়েছি, যদিও রাখার জন্য একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, তো এখানে কালারটা বোঝা যাচ্ছে না, এটা একটা মিষ্টি কালার, দুধে একটা কালার যাকে বলে, তো এটা সেরকম, তার সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনটা। এই যে
আর হাতাগুলো দেখছো, এখনকার যে হাতাগুলো বেরিয়েছে ঠিক সেরকম। আর আরো একটা নিয়েছি সেম টাইপেরই লং ফ্রকেরই, এই যে এইটা, এটা একটু গর্জিয়াস টাইপের, ওটা একটু নর্মাল। তো এটারও হাতাগুলো ওই সেম টাইপের। আর এই যে এটা হচ্ছে মেরুন কালার, আর এটাকে কি বলে গ্রিন কালারই, যেটা আমরা পিত্তি কালার বলে থাকি, বটল গ্রিন কালার। তো এই দুটো কালার, এই এই হচ্ছে আমার মার্কেটিং, এই হচ্ছে কেনাকাটা। তো আমি এখনো পর্যন্ত আর অন্য কিছু কিনিনি, যদি কিনি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে তোমরা দেখে নিলে আমার শপিং কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে কেমন হয়েছে, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টস পেতে আমার বেশ ভালো লাগে। তো তোমরা আমায় জানিও কেমন হয়েছে, আর একটা ছোট্ট লাইক করে দিও। যারা চ্যানেলটিতে নতুন, যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না, আর বেল আইকনে অল অপশনটা কিন্তু অবশ্যই টিপে দেবে। তো আজকের মতো এইটুকুনি ভিডিওটা থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল, বাই বাই।